ঘুগনি ফুচকা তো প্যান্ডামিক সিচুয়েশনের কারণে এগুলো এখন বাইরে বেরিয়ে খাওয়াটা একটু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো তাই আমি তাদের জন্য আজকে স্ট্রিট স্টাইল ঘুগনি রেসিপিটি নিয়ে এসেছি। আশা করি আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগবে। ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলু এবং মটর। আলুটাকে দেখুন আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নুন দিয়ে দুটোকে একসাথেই ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, নিয়েছি একটা তেজপাতা, আমি এটাকে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে কড়াইতে নাড়াচাড়া করতে সুবিধে হয়, নিয়েছি কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, নিয়েছি এক টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, এক টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, এক টেবিল স্পুন জিরা গুঁড়ো এবং এক টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে ফোড়নটা আমি দিয়ে দেব। প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা এবং আমি গোটা গরম মশলাটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে খুন্তি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব এবং একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত হালকা ফ্রাই করে নেব। মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়েতে একটা কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এটাকে কিন্তু আমি খুব বেশি ফ্রাই করব না, এরকম হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে এখন আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব এক টেবিল স্পুন। এটাকে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়েতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ বেটে রাখা আদা এবং রসুন। এটাকে এবার ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা আমার বেশ খানিকটা ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়েতে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং এগুলোকেও একসাথে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত আমি ভালোভাবে ফ্রাই করে নেব। মশলাটা সামান্য ড্রাই লাগছে তো আমি অল্প পরিমাণ জল এর মধ্যে দিচ্ছি যাতে পরে মশলাটা পুড়ে না যায়। মশলাটা দেখুন এই পর্যায়েতে ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আমি এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য ইউজ করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেখে শুনে ইউজ করবেন, যেহেতু আমরা মটর এবং আলু সেদ্ধর সময় তো নুন অ্যাড করেছিলাম। এবং আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ চানা মশলা। এটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, এটা কিন্তু ঘুগনিটাতে একটা দারুণ টেস্ট দেবে। মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি সেদ্ধ করে রাখা আলু এবং মটরটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই আলু এবং মটরটাকে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে মশলার মধ্যেকার সমস্ত ফ্লেভারস আলুর মধ্যে চলে যায়। আলু এবং মটরটাকে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়েতে আমি পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু একটু দেখে অ্যাড করবেন, খুব বেশি জল অ্যাড করবেন না, কারণ এটা একটু থিক গ্রেভিটাই ভালো লাগবে।
আমি দেখুন এখানে কতটা পরিমাণ জল অ্যাড করেছি। খুব বেশি কিন্তু জল আমি ইউজ করছি না। এখন আমি এর মধ্যে তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ফোটার জন্য ছেড়ে দেব 2 মিনিট। এই পর্যায়েতে দেখুন এটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এর ওপর থেকে খানিকটা কেটে রাখা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়েতে অফ করে দেব। চলুন এবার পরিবেশনটা করে ফেলা যাক। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। ঘুগনি কিন্তু একটু স্পাইসি, একটু মশলাদার করে বানালে ভীষণই খেতে ভালো লাগে। আমি এটাকে খুব সাধারণভাবে সার্ভ করেছি। আপনারা কিন্তু এটা ইভিনিং স্ন্যাক্সে এমনি এমনিও খেতে পারেন বা রুটি লুচি পরোটার সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু সার্ভ করার সময় চাইলে ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন বা একটু ভুজিয়া স্প্রিঙ্কল করে দিতে পারেন, তাহলেও খুব ভালো খেতে লাগবে। আশা করি আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। যদি ট্রাই করে থাকেন ডু লেট মি নো ইন দি কমেন্ট সেকশন। আর ভিডিওটা যদি এনজয় করে থাকেন, আমার এফোর্টটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ একটা লাইক করে দেবেন, বিকজ এটা অনেকটাই বেশি মোটিভেশন দেয়। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। স্টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে একদমই ভুল